কেন পালন করা হয় গণেশ চতুর্থী? নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। ভগবান শিব ও মাতা পার্বতীর পুত্র হলেন গণেশ। ভাদ্র মাসের শুক্লপক্ষে জন্মগ্রহণ করেছিলেন বলে এই দিনটিতেই গণেশের জন্মবার্ষিকী উৎসব পালন করা হয়। গণেশ চতুর্থী বিনায়ক চতুর্থী নামে পরিচিত। যে ব্যক্তির বাড়িতে গণেশ ঠাকুর থাকে তার জীবনে সর্বদাই সাফল্য লেগে থাকে। শিবপুরাণে বলা হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে গণেশের জন্ম হয়েছিল। এই দিন গণেশের আবির্ভাব হয়েছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে রাতে চাঁদ দেখা একদমই উচিত নয়। বলা হয় যে ব্যক্তি চাঁদের দিকে তাকায় তার নামে নাকি সকলে মিথ কলঙ্ক রটায়। কথিত রয়েছে গণেশকে নিজের হাতে তৈরি করেছিলেন পার্বতী, তারপর তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন। জীবনদানের পর ওই বালককে নিজের পুত্ররূপে স্বীকার করেছিলেন তিনি। গণেশের যখন জন্ম হয় তখন মহাদেব কৈলাসে ছিলেন না। তিনি ফিরে এসে দেখেন একটি গুহার ভেতরে রয়েছে পার্বতী, আর সেই গুহার দ্বার পাহারা দিচ্ছে একটি ছোট্ট বালক। মায়ের আদেশে গুহার দ্বার রক্ষা করছিলেন গণেশ। শিব এসে সেই গুহায় প্রবেশ করতে চাইলে গণেশ তাকে বাধা দেন। এতেই রেগে যান মহাদেব। দেবতাদের সঙ্গে গণেশের যুদ্ধ বাধে, কিন্তু সমস্ত দেবতারাই পরাস্ত হন পুচকে ওই ছেলের সামনে। তখন রেগে গিয়ে মহাদেব ত্রিশূল দিয়ে গণেশের মস্তক ছেদ করেন। গণেশের মৃত্যুতে অত্যন্ত ক্রুদ্ধ হন পার্বতী। শিব তখন অন্য দেবতাদের নির্দেশ দেন উত্তর দিকে গিয়ে যার মাথা আগে দেখতে পাবে সেই মাথাই কেটে নিয়ে আসতে। দেবতারা প্রথমে একটি হাতি পেয়ে তার মাথা নিয়ে আসে, সেই মাথাটি গণেশের দেহে বসিয়ে দেন। এরপর থেকে প্রথম পূজ্য হিসাবে মান্যতা পান গণেশ ঠাকুর। গণেশকে বলা হয় বিঘ্নহন্তা, অর্থাৎ যিনি বাধা বিপত্তি নাশ করে। ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানান বিপত্তি থেকে মুক্তি পেতেই ভক্তরা এই পুজো করেন। গজানন খুবই ভোজনপ্রিয়, এই নিয়ে নানান কাহিনী শোনা যায়। তার এই ভোজনপ্রিয়তার কারণে এই পূজার উপাচারে ভোগ ব্যাপারটিতে একটু অভিনবত্ব লক্ষ্য করা যায়। গণেশ চতুর্থীর ভোগ প্রতিদিন পূর্ণ আচার বিচার করে হয় এবং সকাল সন্ধ্যা ভোগ নিবেদন করা হয়। মোদক গণেশের খুব প্রিয়, তাই গণেশ চতুর্থীতে তাকে মোদক দেওয়া হয়। গণেশের আরেকটি প্রিয় খাবার হলো মালপোয়া। মালপোয়া যদি আপনি এই 10 দিন গণেশজিকে নিবেদন করেন, এতে আপনার আর্থিক দিক লাভ হবে। পরিবারে কোনো অশান্তি থাকলে তা কেটে যাবে। যদি পারেন বাপ্পাকে লাড্ডু অবশ্যই ঘি দিয়ে তৈরি করে নিবেদন করুন, যা খেতে ভীষণ পছন্দ করেন গণপতি। তাই এই বিশেষ সময়ে অবশ্যই দেবতাকে লাড্ডু নিবেদন করুন, এতে আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন। গণপতিকে ভোগে অবশ্যই নিবেদন করুন ক্ষীর। 10 দিন ধরে যে বাপ্পার উৎসব চলে তাতে যে কোনো 4 দিন অন্তত গণপতিকে ক্ষীর নিবেদন করুন, এটি খেতে গণপতি খুবই পছন্দ করেন। যদি আপনি বাড়িতে গণেশকে গুড় নিবেদন করেন তাহলে আপনার পরিবারে কোনো সমস্যা থাকবে না, এমনকি আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সাফল্যতা অর্জন করবেন। আপনি যদি কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়েন ও তার থেকে বের হতে চান তাহলে অবশ্যই গণেশকে দুর্বা নিবেদন করুন, এতে গণেশ ঠাকুর খুব খুশি হবেন। গণেশের কৃপা লেগে থাকবে আপনার ওপর, কোনো কাজে আপনি পিছিয়ে পড়বেন না। গণেশ চতুর্থীর সময় গণেশকে সাদা মালা অর্পণ করার চেষ্টা করুন। সাদা মালা গণেশের অত্যন্ত প্রিয়, যদি পারেন হলুদ মালাও দিতে পারেন, এতে আপনার আর্থিক দিকও লাভ হবে, পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।